আজ বিশ্ব শিক্ষক দিবস। পুরো বিশ্বে শিক্ষকদের সম্মানে 5 অক্টোবর দিনটি পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস হিসেবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। তবে দিবসটি যতটা না উৎসব মুখর তার চেয়ে দাবি দেওয়া নিয়ে বেশি সোচ্চার শিক্ষকরা। এবছর বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষা একটি নতুন সামাজিক অঙ্গীকার। দিবসটি উপলক্ষে আলোচনা ও গুণী শিক্ষকদের সম্মাননার আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার সকাল 10টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মূল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এস এম এ ফায়েজ এবং ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান। মানুষ গড়ার কারিগর হলেও শিক্ষকরা নিম্ন বেতনে চাকরি করে যাচ্ছেন। প্রাথমিক থেকে উচ্চ স্তরের শিক্ষকরা পর্যন্ত নানা দাবি আদায়ে মাঠে রয়েছেন। এদের মধ্যে 4 লাখ প্রাথমিক সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ থেকে দশম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবি জানিয়ে আসছেন বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।